পুরস্কার পাই না পাই পারফর্ম করছি, সবার সাথে দেখা হচ্ছে, সবার সাথে দু বছর পরে ফাইনালি মেরিল প্রথম আলো পুরস্কার হচ্ছে, আমরা সবাই এনজয় করতে পারছি। আই থিঙ্ক এটাই অনেক বড় একটা পাওয়া, স্পেশালি এই দিনে বার্থডেতে সবার সাথে দেখা হচ্ছে। সো আই এম জাস্ট গোনা এনজয় দ্য ডে, পুরস্কার নিয়ে চিন্তা করছি না। বছর পর সবার সাথে দেখা হবে, সুন্দর একটা অনুষ্ঠান আমরা উপভোগ করব, স্পেশালি সবার সাথে দেখা হবে, এটা অনেক ভালো লাগছে। আমরা মেয়েদের মাঝে না একটু জেলেসি কাজ করে, আমাকে যেন সুন্দর দেখায়, আমাকে যেন সুন্দর দেখায়। দু বছর পরে, বাট এটা আমার জন্য প্রথম মেরিল প্রথম আলো, কয়েকদিন আগে আমার শো প্রকাশ পেয়েছে, সেই কারণে হয়তো বা আজকে আমি এখানে। তো আই এম সো গ্রেটফুল, মানে আমি এতটা জায়গা নিজের করে নিতে পেরেছি। আসলে কেউ তো কারো জায়গা ছাড়ে না, তৈরি করে নিতে হয়।